দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে গ্রেপ্তার হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রাজধানীর মতিঝিল শাপলা চত্বর এলাকায় জাতীয় শ্রমিক দলের লিফলেট বিতরণ কর্মসূচি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে প্রথম দফায় তাকে ছিনিয়ে নেয় দলীয় কর্মীরা, পরে ইশরাক হোসেনকে পুলিশের গাড়িতে তুলতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের 2020 সালের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ইশরাক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরপরই তাকে আদালতে পাঠানো হয়। এ বিষয়ে বিকেল 3টায় শুনানি হতে পারে। এটা 2020 সালের একটি গাড়ি একটা মামলা ছিল, 2020 সালের মামলা নম্বর 15-12-11-2020। এটা গাড়িতে গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের একটি মামলা। এই মামলাতে তাকে ওয়ারেন্ট ছিল, ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, তাকে তো আমরা প্রায় সময় সার্চ করেছি, বিভিন্ন জায়গায় সার্চ করেছি, তাকে পাইনি। পরবর্তীতে একটা নিউজের ভিত্তিতে তাকে আমরা ওখানে যাই, যে তাকে আমরা ওখান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসি। রাজধানীর ICDDRB-তে প্রতি মিনিটে আসছেন একজন ডায়রিয়া রোগী, এর 80% প্রাপ্তবয়স্ক। চিকিৎসকরা বলছেন রোগীদের 60%-এরই কলেরার উপসর্গ রয়েছে। তাদের আশা আগামী মাসে কমতে পারে ডায়রিয়ার প্রকোপ। রাজধানীর ICDDRB-তে মার্চের প্রথম সপ্তাহ থেকে বাড়তে থাকে ডায়রিয়া রোগীর সংখ্যা। জরুরি পরিস্থিতি সামাল দিতে 600 শয্যার এই হাসপাতালে তাঁবু খাটিয়ে অতিরিক্ত আরও 150 শয্যা যোগ করা হয়েছে। তারপরও সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। শুধু ওই যে পানি খেয়েছি, সাপ্লাইয়ের পানি, পানিতে প্রচুর গন্ধ ছিল, ময়লা ছিল, তো বাথরুমের পরে ভোর রাত্রে বমি এবং বাথরুম কন্টিনিউ। চিকিৎসকরা বলছেন অতিরিক্ত গরম, অনিরাপদ পানি পানসহ বিভিন্ন কারণে এবার নির্ধারিত সময়ের আগেই এই রোগের প্রকোপ বেড়েছে। মানে এই সময়টা একটু বৃষ্টি কম হয়, তো যার জন্য মানুষের একটু পানি পিপাসাও লাগে, আর এই সময়টায় আপনার খাওয়ারও মানে রাখা যায় না, মানে আপনার সংরক্ষণ করাটা ডিফিকাল্ট হয়ে যায়, কারণ অনেকে বাসায় ফ্রিজ নাই, তো গরমে অনেক সময় খাওয়া নষ্ট হয়ে যায়, বাসি খাবার অনেকে খেয়াল করে না, ওগুলো খেয়ে ফেলে আমরা। আমরা তো জানি যে ঢাকা শহরে আসলে সোয়ারেজ লাইন এবং পানির সাপ্লাই অনেক জায়গায় কন্টামিনেশন হতে পারে। আমাদের এখানে মে মাসের পরে কমার আশা করছি, এখন জানি না, আবার দেখা যাবে যে হয়তো ঈদের কারণে হয়তো মানে রোজার মাঝামাঝিতে গিয়ে হয়তো কমে যেতে পারে। আক্রান্তদের 60% লক্ষণই কলেরার, তবে এই প্রকোপ কমতে পারে আগামী মাসে। কতগুলো লক্ষণ দেখে আমরা বলি যেটা কলেরার হতে পারে, যেমন মানে অনেকে বমি করে, সাথে হচ্ছে পানির মতো পায়খানা, যেটা আমাদের চাল ধোয়া পানি যেটা আমরা পায়খানাটা যে ওরকম হয়। আরেকটা হচ্ছে যে যদি জ্বর না থাকে আর কি, তো জ্বর থাকলে আমরা এটাকে সাধারণত কলেরা বলি না আর কি, কলেরা লাইক ইলনেস আমরা বলি, যে কলেরার মতো, কিন্তু মানে অনেক জীবাণু আছে যে কলেরার মতোই করে। লাইক ইলনেস আমরা যেটা বলতেছি সেটা অলমোস্ট ধরেন 2/3 মতো আর কি, মানে যা আছে মানে 60%-এর বেশি এরকম। রাস্তার এবং পচা বাসি খাবার থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। একই সাথে পান করতে হবে বিশুদ্ধ পানি। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। সুনামগঞ্জে নতুন করে আরও কয়েকটি বাঁধে ফাটল দেখা দিয়েছে। ভাঙন ঠেকাতে দিনরাত কাজ করছেন কৃষকরা। ভোরে তাহিরপুরে শনির হাওরের একটি বাঁধে ফাটল দেখা দেয়, পরে তা মেরামত করেন কৃষকরা। এছাড়া দিরাই, শাল্লা, শান্তিগঞ্জ, ধর্মপাশায় অনেক হাওরের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলেছে। গতকাল বিকেলে ভেঙে গেছে ধর্মপাশার চন্দ্রসোনার তাল ও কুইয়ার বন্ধ হাওরের বাঁধ, এতে ডুবেছে 200 হেক্টর বোরো ধান। আগামী নির্বাচন সুষ্ঠু না হলে দেশের পরিস্থিতি হবে ভয়াবহ, আর তাই নিরপেক্ষ ভোট করতে ইসিকে অনুরোধ জানিয়েছেন দেশের সিনিয়র সাংবাদিকরা। বেলা 11টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনে শুরু হয় এই সংলাপ। এতে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, সিনিয়র সাংবাদিকরা অংশ নেন। স্বাগত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সিনিয়র সাংবাদিকদের কাছে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে পরামর্শ চান। সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করা কিভাবে যায় সে জিনিসটা খুবই জরুরি। আমি মনে ইভিএম বা ব্যালট পেপার সবচেয়ে বড় কথা না, বড় কথা হলো যে নির্বাচন যারা পরিচালনা করে তাদের সততা। জনগণের যে আস্থার সংকট তৈরি হয়েছে, জনগণকে তাদের আস্থায় আনতে হবে, যত বেশি সম্ভব জনগণের কাছাকাছি যাওয়া, জনগণের মনোভাবটা বোঝা। যদি রাজনৈতিক দলগুলো সঠিকভাবে অংশগ্রহণ করতে পারে, নিশ্চিতভাবে অংশগ্রহণ করে,
তাহলে সেই নির্বাচন ঠিক হওয়ার সুযোগ থাকে। আমরা আমাদের দৈন্যতা স্বীকার করছি এবং আপনাদের প্রাজ্ঞ অভিজ্ঞতা, আপনাদের জ্ঞান, আপনাদের মতামত আমরা আশা করি আমাদের সমৃদ্ধ করবে। এই বিশ্বাস থেকেই আপনাদের মতো বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যার পরিকল্পনায় জড়িত ছিলেন প্রধান আসামি আশিস রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবকে একথা জানিয়েছেন তিনি। আজিজ মোহাম্মদ সাহেবের সাথে জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরীর বিভিন্ন ইস্যুতে বাগদণ্ড হয় এবং তাদের মধ্যে হাতাহাতি হয়, যার প্রেক্ষিতে আজিজ মোহাম্মদ ভাই, বান্টি ইসলাম এবং আশিস রায় চৌধুরী তারা তাকে উচিত শিক্ষা দেওয়ার একটি পরিকল্পনা নেয় এবং এই উচিত শিক্ষা দেওয়ার যে দায়িত্ব আজিজ মোহাম্মদ ভাই শীর্ষ সন্ত্রাসী ইমনকে দিয়েছিল। নতুন নকশার পোশাকের পসরা সাজিয়েছেন বেলি রোডের দোকানিরা। ক্রেতা আকর্ষণে তারা নানান অফারও দিচ্ছেন। গেল 2 বছরের লোকসান কাটিয়ে এবার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ব্যবসায়ীদের। ঈদ কেনাকাটার আজকের পর্বে আমি হাজির হয়ে গেছি রাজধানীর বেলি রোডে। বেলি রোড কতটা রঙিন ঈদ আনন্দে সেই গল্প আজকে আপনাদের শোনাবো। আমাদের এই শোরুম হয়েছে ঈদুল ফিতরকে সামনে রেখেই, তো 10 দিন হয়েছে আর কি শোরুমটা ওপেন হয়েছে। এইখানে সর্বনিম্ন 1,000 থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত পাঞ্জাবি এইখানে আমরা রাখছি। দেশি বিদেশি ইন্ডিয়ান সব কিছু মিলে ঈদের জন্য মোটামুটি খুব ভালো মনে করেন আপনার মালের কালেকশন করছি। এই সময়টাতে একটু প্রেশার কম থাকে, সেই জন্যই আসার। আমরা নতুন নিয়ে আসছি 3 পিস, আপনার নতুন অনেক প্যাটার্ন ডিজাইন আছে, আপনার স্ক্রিন প্রিন্টার আছে, তারপর কাজ করা আছে। ঈদে বাচ্চাদের জন্য, মেয়ে বেবিদের জন্য এবছর আমাদের টি শার্টের কালেকশনটা অনেক বেশি বাড়ানো হয়েছে। গরম যেহেতু সেহেতু সে বিষয়টা মাথায় রেখে কিনছি। এতদিন পর করোনাটা আলহামদুলিল্লাহ এখন গেল, এখন শপিং এসে ভালো লাগছে। ঈদ কেনাকাটা এই ছিল বেলি রোডের গল্প। আমরা দেখছিলাম বেলি রোডের ক্রেতারা আসছেন এবং নতুন রূপে সেজেছে বেলি রোড। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। এবার খেলার খবর জানাবো। পোর্ট এলিজাবেথে প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ দল। দুপুর 1:45 হালকা ওয়ার্ম আপ দিয়ে শুরু হয় তাদের অনুশীলন। ব্যাটারদের নিয়ে এবার বাড়তি মনোযোগী জেমি সিডন্স। নেটে লম্বা সময় বোলিং করেছেন এবাদত, খালেদ, রাহি, মিরাজরা। একাদশে একাধিক পরিবর্তন আসছে তা নিশ্চিত। ইঞ্জুরির কারণে বিকেলে ঢাকায় ফিরছেন তাসকিন ও শরীফুল। সাদমানের বদলে ওপেনিংয়ে জয়ের পার্টনার হতে যাচ্ছেন তামিম ইকবাল। বাড়তি স্পিনার হিসেবে সুযোগ পেতে পারেন তাইজুল ইসলাম। দেশের বাইরে খবর জানাবো। শ্রীলঙ্কায় জরুরি অবস্থা তুলে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসে। গতকাল মধ্যরাত থেকে এটি কার্যকর হয়েছে। এদিকে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে রাজপথের আন্দোলন অব্যাহত রয়েছে। ক্ষমতাসীনদের থেকে 40 জনের বেশি সংসদ সদস্য সমর্থন প্রত্যাহার করায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে রাজাপাকসে সরকার। এরপরও ক্ষমতা ছাড়তে রাজি নন প্রেসিডেন্ট। পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোট খারিজের ইস্যুতে দেশটির সুপ্রিম কোর্টে শুনানি চলছে। ইমরান খানের দলের পক্ষে তার আইনজীবী ও প্রতিনিধিরা আজ তাদের বক্তব্য উপস্থাপন করবেন। গতকাল বিরোধীরা তাদের যুক্তি উপস্থাপন শেষ করেছেন। এছাড়া জাতীয় পরিষদের অধিবেশনের রেকর্ড দেখতে চেয়েছেন সুপ্রিম কোর্ট। প্রেমে পড়ার যে কোনো বয়স হয় না তা আবারও প্রমাণ করলেন ভারতের পশ্চিমবঙ্গের বৃদ্ধাশ্রমের 2 বাসিন্দা। 7 পাকে বাধা পড়েছেন 70 বছরের সুব্রত সেনগুপ্ত এবং 65 বছরের অপর্ণা চক্রবর্তী। পশ্চিমবঙ্গের নদিয়ার চাকদালালপুরের রাজ্য পরিবহন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মী সুব্রত সেনগুপ্ত শেষ জীবনটা বৃদ্ধাশ্রমে কাটিয়ে দিবেন বলে 2019 সালে বাড়ি ছেড়ে এসেছিলেন রানাঘাটের পূর্ণনগর জগদীশ মেমোরিয়াল বৃদ্ধাশ্রমে। এখানে এসে তার পরিচয় হয় বৃদ্ধাশ্রমের আরেক অবিবাহিত বাসিন্দা অপর্ণা চক্রবর্তীর সাথে। প্রথম দেখাতেই তাকে মন দিয়ে বসেন সুব্রত। পরের বছরই করেন প্রেম নিবেদন, কিন্তু অপর্ণা সাড়া না মেলায় বৃদ্ধাশ্রম ছেড়ে যান তিনি। থাকতে শুরু করেন ওই এলাকার এক বাড়িতে।
তবে কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়লে তার সেবাই এগিয়ে আসেন অপর্ণা। সেই থেকে ভালো লাগা শুরু সুব্রতর প্রতি। কয়েক দশকের একাকিত্ব ঘুচিয়ে সাত পাকে বাধা পড়ার সিদ্ধান্ত নেন দুজনে। তার সাথে আমার একটু কথাবার্তা হলো, তার সমস্ত পরিচয় নিলাম, ওর বাড়ি গেলাম, খোঁজ খবর নিয়ে আমি দেখলাম আমার একটা সাথী দরকার আছে, আমার সংসার করার দরকার আছে। তখন তার সাথে কথা বলতে বলতে তার দিকে একটু প্রেমের মতো হলো এবং আমি রাজি হয়ে গেলাম। আইনসম্মতভাবে তাদের বিয়ে দেন বৃদ্ধাশ্রমের কর্ণধার গৌরহরি সরকার। বৃদ্ধাশ্রমের একটি ঘরেই সংসার পেতেছেন তারা। জীবন সায়ানের শেষ বেলাতেও থাকতে চান দুজন দুজনার হাত ধরে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল এখনকার আয়োজন। করোনার এই দুঃসময় অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন। একটু পরপর সাবান, স্যানিটাইজার কিংবা হ্যান্ড রাব দিয়ে আপনার হাত জীবাণুমুক্ত করুন। আর বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইটে। সাথে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।